আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ কামাল হোসেন, আমার ট্রায়াঙ্গুলার কামাল একাডেমিতে। আজকের ক্লাসে আমরা কথা বলবো আমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিত স্থানাঙ্ক জ্যামিতি। এর আগের কয়েকটি ক্লাসে আমরা ধারাবাহিকভাবে দেখিয়েছিলাম বেশ কিছু প্রশ্ন। আজকের ক্লাসে আমরা 11.1 থেকে সর্বশেষ দুইটি কোশ্চেন দেখিয়ে 11.1টি শেষ করব। তো আজকের কন্টেন্টে আমাদের যে কোশ্চেনটি রয়েছে নাম্বার 11 এবং নাম্বার 8, আমরা 11.1 থেকে নাম্বার 11 যে কোশ্চেনটি, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় -2, 1, -4, 2 এবং 2, 5 হলে ত্রিভুজটির মধ্যময় এডি এর মান নির্ণয় কর। তাহলে আমরা শুরুতে যেটি দেখাবো, যে আমরা আগে ত্রিভুজটি এঁকে নেব, এ বি সি তিনটি বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2, 1, -2, 1, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -4, 2, -4, 2 আর সি বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 2, 5। এখন বলছে আমাকে মধ্যমা, আমরা তাহলে শুরুতে জানতে হবে মধ্যমা কি। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাকে বলা হয় মধ্যমা। তাহলে শুরুতেই আমরা বিসি এর মধ্যবিন্দুটিকে আমরা ডি নেব। তাহলে এ এর সাথে ডি অ্যাড করলে আমরা বিসি এর উপর একটি মধ্যমা এডি। এখন আমরা এডি এর দূরত্ব নির্ণয় করব। তাহলে এডি এর ডি বিন্দু স্থানাঙ্ক আমাদের এখানে জানা নাই, তাহলে শুরুতে আমাদেরকে ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, তারপরে দুটি বিন্দু দূরত্বের ফর্মুলা থেকে আমরা এডি নির্ণয় করব। তো যেহেতু বি এবং সি বিন্দুর মাঝখানে যেহেতু ডি বিন্দুটি থাকে, তাহলে ডি বিন্দু স্থানাঙ্কটিকে আমরা x1, y1 ধরে নিচ্ছি। তাহলে এখানে x1 হবে, যেহেতু এটি মধ্যবিন্দু, তাহলে x1 হবে এখানকার x এর ভ্যালু, এখানকার x এর ভ্যালু, এ দুইটিকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করব, অর্থাৎ তাদের অ্যাভারেজ। তাহলে -4 + 2 / 2 −2 / 2 = −1। ঠিক একইভাবে আমরা এখান থেকে y1 এর ভ্যালু বের করব। তাহলে এখানকার y এর ভ্যালু, এখানকার y এর ভ্যালু, এ দুটাকে অ্যাড করে আমরা 2 দিয়ে ডিভাইড করব। তাহলে 2 + 5 / 2 = 7/2। তাহলে এটি হচ্ছে, তাহলে আমরা যদি এখন এডি এর দূরত্ব নির্ণয় করি, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক ডি x1 y1, এটি হচ্ছে আমাদের ডি -1 7/2 অথবা এখানে আমরা 3.5। এখন আমাদের যে কোশ্চেনটি দেওয়া ছিল, ত্রিভুজটির মধ্যময় এডি এর দূরত্ব নির্ণয় কর অথবা এডি ইকুয়াল হোয়াট। তাহলে আমরা এখন আমাদের যে ফর্মুলা, নর্মালি এডি এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। তো আমাদের এডি এর ফর্মুলা যদি আমরা ডিরেক্টলি স্টার্ট করি, এডি ইকুয়াল √ x2 − x1 2 − y1 2। আমরা আগে যে ফর্মুলা অ্যাপ্লাই করেছি এখন সেম। তাহলে এখানে x2 এর জায়গায় যদি মনে করি আমরা এখানে −1 x2 − x1 − 2, তাহলে ফর্মুলার মাইনাস, দেন −2 x2 − x1 2 y2 এর জায়গা হচ্ছে আমার 7/2 − y1, y1 এর জায়গা হচ্ছে আমার 1। তাহলে এটাকে এখন আমরা রুট ওভার করব। আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেশনে যে আনসারটি আসবে −1 − 1 + তাহলে 1 + 2 − 1 + 2 2 এখানে যদি আমরা একটু 2 LCM নিই, 2 7 − 2 এটার উপর আমাদের স্কোয়ার, তারপরে আমাদের রুট থেকে যাচ্ছে। এখন যদি ক্যালকুলেশন করি, এখানে 1 আসবে, 1 এর উপর স্কোয়ার করলে 1 + এখানে হচ্ছে আমাদের 5/2 এর উপরে হোল স্কোয়ার। তাহলে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, আমাদের এখানে 1 + এখানে হচ্ছে 25/4, তাহলে √ এখানে 4 LCM যদি আমরা ইউজ করি, 4 + 25 √ দ্যাট ইজ 29/4। তাহলে এডি হচ্ছে আমাদের এডি এর মধ্যবর্তী, অর্থাৎ এডি কর্ণের, সরি, এডি মধ্যমার দূরত্ব। তাহলে আমাদের ফার্স্ট স্টেপে মনে রাখতে হবে, যখন একটি মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু নির্ণয় করব, এই দুটি পয়েন্টকে আমরা অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করব। ঠিক সিমিলারলি যদি আমাকে বলে এ বি এর মধ্যবিন্দু নির্ণয় করতে,
তাহলে এ বি এর মধ্যবিন্দু হবে মাইনাস টু মাইনাস মাইনাস টু মাইনাস ফোর ডিভাইডেড বাই টু, দ্যাট ইজ মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল মাইনাস থ্রি। এখানে একটি পয়েন্ট হবে মাইনাস থ্রি, আর একটা হচ্ছে ওয়ান প্লাস টু থ্রি, থ্রি ডিভাইডেড বাই টু, তাহলে আরেকটি হবে থ্রি ডিভাইডেড বাই টু। এভাবে আমরা মধ্যবিন্দু দূরত্ব নির্ণয় করার পয়েন্ট নির্ণয় করার পর তখন তাদের দূরত্ব নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের এইখানে যে কোশ্চেনটি ছিল, এখন নাম্বার এইট, নাম্বার এইট হচ্ছে মূলত এখানকার 11.1 এর এরিয়া নির্ণয় করা অথবা ফাইন্ড আউট করা একটি কোয়াড্রিলেটারাল একটি ট্রায়াঙ্গেলকে, যে এটি কি স্কোয়ার হবে নাকি সামান্তরিক হবে নাকি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র, এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করা, যদি স্পেসিফিক কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে তার উপর বেস করে আমাদের 11.1। তো আজকের ক্লাসে আমাদের এখানে এ বি সি ডি চারটি পয়েন্ট দেওয়া আছে, এই চারটি পয়েন্ট দিয়ে যে চতুর্ভুজটি হবে সেটি সামান্তরিক কিংবা আয়তক্ষেত্র কিনা এটি যাচাই করা। তো এটি যাচাই করার আগে অবশ্য আমাদের প্রাথমিকভাবে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের নলেজ খুব পরিষ্কার থাকতে হবে, যে একটি সামান্তরিক যেমন এটিকে যদি আমরা একটি এখানে বর্গক্ষেত্র আঁকি আর এখানে যদি আমরা একটি রম্বস আঁকি, আমাদের কাজটা কিভাবে স্টার্ট করব, এখানে যদি আমরা একটি আয়তক্ষেত্র আঁকি আর এখানে এটি যদি সামান্তরিক অঙ্কন করি, তো এই সামান্তরিকের মধ্যে যদি আমরা কখনো দেখাতে পারি সবগুলো সাইড ইকুয়াল, অর্থাৎ এই চতুর্ভুজের ফোর সাইড, এই চতুর্ভুজের ফোর সাইড এরা সবাই ইকুয়াল, তাহলে এটি বর্গ হতে পারে আবার রম্বস হতে পারে। এরপরে আমরা দেখাবো, যখন আমরা দেখব যে সবগুলো সাইড ইকুয়াল, ফোর সাইড ইকুয়াল, তাহলে আমরা বলবো এটি বর্গ অথবা রম্বস যে কোনো একটি হতে পারে। এরপরে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব, যদি কর্ণের দৈর্ঘ্য সমান হয় তখন এটি বর্গ হবে, যদি কর্ণের দৈর্ঘ্য সমান না হয় তাহলে সেই ক্ষেত্রে এটি রম্বস হবে। তাহলে আমরা অবশ্যই আমাদের ফাইনাল ডিসিশনে আসতে হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। কিন্তু যদি সবগুলো বাহু সমান না হয়, দুটি বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত বাহুগুলো সমান হয়, ঠিক এটা সেম বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে আমরা বলবো এটি আয়তক্ষেত্র অথবা সামান্তরিক, তাহলে বলতে হবে এটি আয়তক্ষেত্র অথবা সামান্তরিক। এবার সেকেন্ড স্টেপে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব, যদি কর্ণের দৈর্ঘ্য সমান হয়, দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হয় তখন আমরা বলবো এটি আয়তক্ষেত্র, যদি কর্ণের দৈর্ঘ্য সমান না হয় সেক্ষেত্রে আমরা বলবো সামান্তরিক। তাহলে এই বেসিক ক্যারেক্টারিস্টিক গুলোর উপর বেস করে এখানে 11.1 এ বেশ কিছু ম্যাথ আছে যেগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়, এটি সামান্তরিক না রম্বস না আয়তক্ষেত্র। তো এই ব্যাপারগুলো নিয়ে সেম আজকে কোশ্চেনটিতে আমাদের নাম্বার এইট, মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ফাইভ ফোর সিক্স সেভেন মাইনাস ওয়ান টু, এটি একটি চতুর্ভুজের সামান্তরিক না আয়তক্ষেত্র। তো এটি যাচাই করার সময় অবশ্যই আমরা গ্রাফ পেপারে পয়েন্টগুলোকে পরিষ্কার করে আগে বসিয়ে নেব। যেমন যদি এখানে আমরা একটি গ্রাফ নির্ণয় করি, তাহলে আমাদের গ্রাফের মধ্যে শুরুতে আমাদের যে পয়েন্টটি হচ্ছে মাইনাস ফোর মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফোর সরি মাইনাস টু মাইনাস ওয়ান, ওয়ান টু বা মাইনাস টু মাইনাস ওয়ান আমরা এখানে লিখতে পারি মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে এই পয়েন্টটি হচ্ছে আমার মাইনাস টু মাইনাস ওয়ান। এরপরে হচ্ছে বি পয়েন্ট হচ্ছে ফাইভ ফোর, তাহলে আমরা এখান থেকে যদি ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান টু থ্রি ফোর, তাহলে এটাকে আমরা বলতে পারি নাম্বার বি। তো নাম্বার বি এর আমাদের যে ডাটাটা ছিল ফাইভ ফোর। এরপরে হচ্ছে আমাদের সি, সি হচ্ছে সিক্স সেভেন, তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এটাকে সিক্স, এরপরে হচ্ছে আমাদের সিক্স, এর পরে হচ্ছে আমাদের সেভেন, তাহলে আমরা সিক্স সেভেন পয়েন্টটিকে আমরা এখানে দেখাতে পারি সিক্স সেভেন। এরপরে হচ্ছে নাম্বার ডি মাইনাস ওয়ান টু, তাহলে এখানে মাইনাস ওয়ান আমাদের এখানে, আর যদি আমরা টু ইমাজিন করি তাহলে আমাদের এখানে আসবে। তাহলে এবার এই পয়েন্টগুলোকে আমরা ধারাবাহিকভাবে আমরা অ্যাড করব, করলে আমরা দেখছি আমাদের এখানে কি ডাটাটি আসে, আমরা এটা নিয়ে কাজ করব। তো নাম্বার এ, এরপরে হচ্ছে নাম্বার বি, নাম্বার বি এর পয়েন্টগুলো হচ্ছে ফাইভ ফোর, তারপর হচ্ছে সি এর পয়েন্টগুলো হচ্ছে সিক্স সেভেন, তাহলে সি ইকুয়াল সিক্স সেভেন, আর ডি এর পয়েন্টটা হচ্ছে আমার ডি এর পয়েন্ট
দিয়ে মাইনাস টু, সরি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান টু। তো সে আমরা গ্রাফ ব্যবহারে ফিগারটি ড্র করলে আর একটু পরিষ্কার হতো। তাহলে এখান থেকে এখন আমরা দেখাবো যে এটি সামান্তরিক না আয়তক্ষেত্র। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে এটি এটি সামান্তরিক। তাহলে আমরা জিওমেট্রিক্যালি দেখাবো তার বিপরীত বাহুগুলো সমান কিনা। তাহলে আমরা যদি এখানে শুরুতে আমরা এ বি এর মান নির্ণয় করি, তাহলে এ বি এর ভ্যালু নির্ণয় করলে ফাইভ মাইনাস টু ড্যাট ইজ সেভেন আসবে, সেভেন স্কোয়ার এখানে ফোরটি নাইন, আর এখানে ফোর মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে ফাইভ, হচ্ছে এখানে আমাদের ফাইভ স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ। তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, নাইন প্লাস ফাইভ ফোরটিন, ফোরটিন ফোর ক্যারি ওয়ান সেভেন্টি ফোর, তাহলে এ বি এর ভ্যালু হচ্ছে আমাদের সেভেন্টি ফোর। ঠিক এখন আমরা সি ডি এর ভ্যালু নির্ণয় করবো, সি ডি এর ভ্যালু, তাহলে সি থেকে ডি এর ভ্যালু যদি আমরা নির্ণয় করি, সিক্স প্লাস ওয়ান সেভেন স্কোয়ার প্লাস সেভেন মাইনাস টু, এটা হচ্ছে আমাদের ফাইভ স্কোয়ার, তাহলে সেম এখান থেকে আমার রুট হবো সেভেন্টি ফোর। তো এর মধ্যে এখন আমরা দেখাচ্ছি এডি, এডি এর ভ্যালু হচ্ছে, যদি এডি এর ভ্যালুটাকে একটু ক্যালকুলেশন করি আমরা এখানে, এক্স টু মাইনাস এক্স ওয়ান, মাইনাস টু মাইনাস ওয়ান, তো এটা আমাদের প্লাস হয়ে যাবে, মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান, এখন মাইনাস ওয়ান কমা মাইনাস টু মাইনাস থ্রি হয়ে যাবে, এটাকে স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে রুট ওভার টেন। ঠিক তার অপোজিটে যেটি থাকছে বি সি, তাহলে আমরা বি সি এর দূরত্ব নির্ণয় করব। বি সি যদি আমরা বের করি তাহলে এখানে ফাইভ মাইনাস সিক্স, তাহলে এখানে মাইনাস ওয়ান থাকবে, ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান, আর এখানে থাকবে আমাদের ফোর মাইনাস সেভেন, এখানে থাকছে আমাদের মাইনাস থ্রি, মাইনাস থ্রির উপর স্কোয়ার করলে প্লাস থ্রি হয়ে যাবে নাইন, তাহলে রুট ওভার টেন। তাহলে আমরা এখানে কি জিনিসগুলো জানি, যে আমাদের কি কি আসে, এডি ইকুয়াল বিসি এবং এবং এবি ইকুয়াল সিডি, অর্থাৎ তাহলে আমরা এখানে কি জানি, দুটি বিপরীত বাহুগুলো সমান। তাহলে দুটি বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটি একটি আয়তক্ষেত্র অথবা সামান্তরিক, কারণ একটি আয়তক্ষেত্র এবং সামান্তরিক উভয়ের দুটি বিপরীত বাহুগুলো সমান। তাহলে এটি এটি আয়তক্ষেত্র অথবা সামান্তরিক, সামান্তরিক। তো এরপরের স্টেপে আমরা বলছি, এখন আমরা দেখাবো তার কর্ণের দূরত্ব, যদি দুটি কর্ণের দূরত্ব সমান হয় তাহলে এটি আয়তক্ষেত্র হবে, যদি দুটি কর্ণের দূরত্ব সমান না হয় তাহলে এটি সামান্তরিক হবে। তাহলে আমরা দেখাচ্ছি একটি কর্ণ এসি, যেহেতু এ থেকে সি হচ্ছে একটি কর্ণ, আমরা এখন এসি কর্ণের দূরত্ব নির্ণয় করব। তাহলে এসি কর্ণের ভ্যালু হচ্ছে সিক্স মাইনাস মাইনাস টু, তাহলে সিক্স এর সিক্স থেকে মাইনাস টুকে মাইনাস করলে প্লাস হয়ে যাবে, আর এইট উপর স্কোয়ার প্লাস সেভেন মাইনাস ওয়ান, তাহলে এটাও আমাদের এইট হয়ে যাচ্ছে, এইট স্কোয়ার, তাহলে এটি হচ্ছে আমাদের সিক্সটি ফোর প্লাস সিক্সটি ফোর। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে আনসারটি হচ্ছে সিক্সটি ফোর, যদি আমরা এখানে কমন নেই, ওয়ান প্লাস ওয়ান রুট ওভার সিক্সটি ফোর, উপর রুট করলে এইট, আর এখানে হচ্ছে রুট ওভার টু, তাহলে একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এইট রুট ওভার টু। তো আমরা বাকি কর্ণের দৈর্ঘ্যটি এখন নির্ণয় করবো, বি ডি, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য যদি আমরা এখানে ফাইভ মাইনাস মাইনাস ওয়ান, তাহলে সিক্স সিক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু টু স্কোয়ার, তাহলে এখানে আমাদের হচ্ছে থার্টি সিক্স প্লাস ফোর দ্যাট ইজ রুট ওভার ফোরটি। তাহলে আমরা একটু দেখবো, তো আমাদের এইট এসি এর ভ্যালু, এসি এর ভ্যালু এবং আমাদের বিডি এর ভ্যালু, অর্থাৎ দুটি কর্ণ, দুটি কর্ণ সমান নয়, তাহলে এসি নট ইকুয়াল বিডি, তাহলে আমরা বলতে পারি সুতরাং সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক প্রমাণিত। তাহলে আমাদের এখানে যে কন্ডিশন ছিল এটি সামান্তরিক না আয়তক্ষেত্র। তাহলে আমরা আবার একটু বলে আসি, যদি আমাদের এখানে আয়তক্ষেত্র অথবা সামান্তরিকের সময় বিপরীত বাহুগুলো সমান হবে তাহলে আমরা বলবো এটি সামান্তরিক অথবা আয়তক্ষেত্র, কিন্তু যখন দুটি কর্ণের দূরত্ব যখন সমান হবে তখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এটি একটি আয়তক্ষেত্র, আদারওয়াইজ এটি একটি সামান্তরিক। সেম যখন আমাদের এখানে চারটি সাইড যখন সমান হবে তখন এটি রম্বস হতে পারে, আবার বর্গক্ষেত্র হতে পারে, যখন দুটি কর্ণ সমান হবে তখন আমরা বলে দেব যে এটি রম্বস নয়, এটি একটি বর্গক্ষেত্র।
এটি হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত। ঠিক একইভাবে ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখাবো, যদি তিনটি বাহু সমান হয় তখন আমরা তাকে বলবো সমবাহু ত্রিভুজ, যদি দুটি বাহু দূরত্ব যদি সমান হয় তখন আমরা তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু যখন কোনো বাহুয়ের দূরত্ব যদি সমান না হয় তাহলে বিষমবাহু ত্রিভুজ বলে। কিন্তু যদি বলে যে এটি সমবাহু সমকোণী ত্রিভুজ, সরি সমকোণী ত্রিভুজ হলে তাহলে এটি যেমন 384 85, তাহলে আমরা তাদেরকে স্কোয়ার করে দেখাবো, যদি দুটি নাম্বারের স্কোয়ারের যোগফল থার্ড নাম্বারের স্কোয়ারের সমান হয় সেক্ষেত্রে আমরা বলবো এটি এটি সমকোণী ত্রিভুজ। আবার সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজও হতে পারে, যেমন এই দুইটি বাহু সমান আবার সমকোণ, সেক্ষেত্রে আমরা বলতে পারি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা আশা করছি যে আমাদের এখানকার বেশ কয়েকটি ক্লাসে আমরা চেষ্টা করেছিলাম 11.1 এর ম্যাথগুলো তুলে ধরার জন্য, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও লিঙ্কের নিচে কমেন্টস করবে, আমি সম্মানিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব অল্প সময়ের মধ্যে আমরা 11.2 এর ম্যাথসগুলো দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।